কত আমার বছর আগে প্রথমে ব্যথা হয়েছিল আমার এই এইখান থেকে একটু পেন শুরু হয়েছিল কোমর থেকে কোমর থেকে সেইখান থেকে পেন শুরু হওয়ার পরে আমি আর কি ওইখানে চিকিৎসা করি আর কি ডাক্তারকে দেখাই চিকিৎসা করি তো চিকিৎসা হওয়ার পরে ভালো হয়ে গেছিলাম প্রায় ভালো হওয়ার পরে তারপর আমার মানে ব্যথা যে শুরু হয় এটা কি কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু নাকি হঠাৎ করে ব্যথা হঠাৎ হঠাৎ ডক্টরের কাছে যখন গিয়েছিলেন কি বলেছিল উনি সে বলছিল যে এটা হলো আপনার ইয়া হয়েছে পিএলআইডি হ্যাঁ হ্যাঁ আচ্ছা উনি কি কোনো এমআরআই বা কিছু করেছিলেন না কিছু করেছিল না তখন তখন তো খালি এক পায়ে ব্যথা ছিল আচ্ছা চুলকাতো তারপরে ওই ব্যথাটা আস্তে 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 আমার হাঁটুতে উঠে গেল আচ্ছা সেটা কি শুধুমাত্র আপনার এই বাম হাঁটুতে হ্যাঁ 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 ডান হাঁটু ঠিক ছিল ডান হাঁটু ঠিক ছিল আচ্ছা তারপরে এই ব্যথার জন্য কি একটু খুঁড়িয়ে হাঁটতে হতো আপনাকে হ্যাঁ আস্তে আস্তে শুধু হাওয়া হাতে আমার আস্তে আস্তে আমার খুঁড়া হয়ে গেল একদম পাটা বেঁকাই হয়ে গেল বাঁকা হয়ে গেল একদম বাঁকা হওয়ার পরে তারপরে কি করব এখন কি করব ডাক্তার মাক্তার এগুলো সব অনেক দেখাইছি কি বলেন ডক্টররা কি বলেন 20 25 বছর হয়েছে দেখাইছি ডাক্তার দেখানোর পরে তারপরে আমাকে এক স্যার বলল যে আপনি ঢাকা যান ঢাকা যায় শফিউল্লাহ স্যারকে একটু দেখান আচ্ছা উনি প্রথম আপনাকে সাজেস্ট করেন যে ডক্টর মোহাম্মদ শফিউল প্রথম ওনাকে দেখান বাত ব্যথা এটা যায় ওনাকে দেখান আচ্ছা তারপরে ওনার পরামর্শতে আমি এখানে আসছি এর ভিতরে আসছি বাবা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মনে করেন আজ 17 দিন আমার 21 দিনের কথা বলছে 17 দিন হয়েছে এখন আমি আসতে আল্লাহর রহমতে সুস্থ আলহামদুলিল্লাহ সেই ব্যথা আছে এখন এখন ব্যথা নাই আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন এখন সোজা হয়ে দাঁড়াতে পারেন লাঠি দরকার হয় আপনার লাঠি দরকার হয় না সিঁড়ি দিয়ে আমি আজকে সকালে সিঁড়ি দিয়ে পাঁচতলায় উঠানামা করছি কত বছর পরে মেলা বছর পরে 20 বছর বললাম না আসসালামু আলাইকুম মেডিকেল বিডির যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সকলকে জানাই স্বাগত এবং যারা এই মুহূর্তে নতুন তাদের জন্য বলছি আমরা অসংখ্য ভিডিও তৈরি করি যে ভিডিওগুলোতে মূলত আমাদের মূলত বাত ব্যথা বিভিন্ন ধরনের প্যারালাইসিস বিভিন্ন ধরনের ব্যথা থেকে শুরু করে আর্থ্রাইটিস এই ধরনের সমস্যা সংক্রান্ত যারা আছেন দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যাটা ভুগেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা করেছেন কিন্তু সফলতা পাননি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট যেগুলোতে অপারেশন অনেক ক্ষেত্রেই বলা হয় কিন্তু অপারেশন ছাড়াও আসলে এই ধরনের রোগীকে সুস্থ করে তোলা সম্ভব সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে আসলে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে নিয়ে আসি অনেক সময় দেখা যায় অনেক পেশেন্ট যখন রোগে আক্রান্ত হয়ে যান ব্যথার যন্ত্রণায় অনেক কিছু তারা বুঝতে পারেন না যে তার আসলে এই মুহূর্তে কী করা উচিত তখন তাদের আশপাশে যারা আছেন তারা যে ধরনের পরামর্শ দেন তারা সেটাই গ্রহণ করার চেষ্টা করেন এবং এটা করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন এবং অনেকেই ভিটেবাটি বিক্রি করেন সকল সম্পদ বিক্রি করে দিয়ে চেষ্টা করেন বিদেশে যাওয়ার জন্য চিকিৎসা করার জন্য আমরা তাদের জন্য মূলত এই মেসেজটা দিতে চাই যে বিদেশে যাওয়ার আসলে দরকার নেই এই ধরনের সমস্যার জন্য কারণ এই ধরনের চিকিৎসাগুলো আমাদের দেশে এখন খুব ভালোভাবে হচ্ছে খুব উন্নত মানের যন্ত্রপাতির সাহায্যে বিভিন্ন ধরনের টেকনোলজি আছে বিভিন্ন মেডিকেশন আছে এবং বিভিন্ন ভালো ভালো কনসালটেন্ট আছেন যারা এই ধরনের চিকিৎসাগুলো খুব সহজেই দিয়ে থাকেন এবং রোগীরাও খুব দ্রুত সময়ের ভিতরে তারা সুস্থ এবং স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে তারা ফিরে যান দর্শক আমাদের সাথে এখানে আমাদের একজন মা আছেন এখানে উপস্থিত ওনার পিএলআইডি সমস্যা ছিল পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল দুই হাঁটুতে যেটার জন্য উনি একদম হাঁটা চলা প্রায় বন্ধ হয়ে গেছিল এবং উনি এবং এক ধরনের প্রায় বাঁকা হয়ে হয়ে ওনাকে চলতে হতো দর্শক আসুন সরাসরি ওনার সাথে কথা বলি কি হয়েছিল কত কষ্টের জীবন উনি পার করেছেন কি ট্রিটমেন্ট করেছেন এবং আজকে উনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই কথাটাই আমরা সবসময় শুনতে চাই এবং এই কথাটাই আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শব্দ যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মা আপনার নামটা একটু বলেন আমার নাম লুৎফা বেগম লুৎফা বেগম বাসা কোথায় আপনার আমার বাসা রাজবাড়ি রাজবাড়ি কোথায় রাজবাড়ি আমাদের পাঁচলিয়া স্টেশনে নামতে হয় পাঁচলিয়া স্টেশন আচ্ছা কি হয়েছিল আপনার এবং এটা কত বছর আগে প্রথমে ব্যথা হয়েছিল আমার এই এইখান থেকে একটু পেন শুরু হয়েছিল কোমর থেকে সেইখান থেকে পেন শুরু হওয়ার পরে আমি আর কি ওইখানে চিকিৎসা করি আর কি ডাক্তারকে দেখাই চিকিৎসা করি তো চিকিৎসা হওয়ার পরে ভালো হয়ে গেছিলাম প্রায় ভালো হওয়ার পরে তারপর আমার মানে ব্যথা যে শুরু হয় এটা কি কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু নাকি হঠাৎ করে ব্যথা হঠাৎ হঠাৎ ডক্টরের কাছে যখন গিয়েছিলেন কি বলেছিল উনি সে বলছিল যে এটা হলো
আপনার ইয়া হইছে পিএলআইডি হ্যাঁ হ্যাঁ আচ্ছা উনি কি কোনো এমআরআই বা কিছু করেছিলেন না কিছু করেছিল না তখন তখন তো খালি এক পায়ে ব্যথা ছিল আচ্ছা একটা পায়ে ব্যথা ছিল তারপরে ওনার ওষুধপাতি খায় আমি আমি তো এখানে ছিলাম না আমি সৈয়দপুরে ছিলাম আমি সৈয়দপুরে রাব্বু চাকরি করতো ওইখানে ছিলাম আচ্ছা তো ওইখানে ডাক্তার দেখা উনি আমাকে চিকিৎসা দিছিল তো চিকিৎসার পরে আমি ভালো হয়ে গেছিলাম স্বাভাবিক আবার সব কাজ করতে পারতাম করতে পারতাম করার পরে তারপর আমার এই পায়ের গুড়ে এখানে একটু ব্যথা ছিল সেই ব্যথা 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 তো ও রাব্বু বলে কি সারে যাবে সারে যাবে একটু ব্যথা সারে যাবে কিন্তু সেই ব্যথাটা আর সারে নাই সেই ব্যথাটা কি সার্বক্ষণিক থাকতো নাকি সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথা হতো ব্যথাটা ওইখানেই সব সময় থাকতো আর চুলকাতো আচ্ছা হ্যাঁ চুলকাতো তারপরে ওই ব্যথাটা আস্তে 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 আমার হাঁটুতে উঠে গেল আচ্ছা সেটা কি শুধুমাত্র আপনার এই বাম হাঁটুতে হ্যাঁ 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 ডান হাঁটু ঠিক ছিল ডান হাঁটু ঠিক ছিল আচ্ছা তারপরে এই ব্যথার জন্য কি একটু খুঁড়িয়ে হাঁটতে হতো আপনাকে হ্যাঁ আস্তে আস্তে শুতে হাওয়া হাওয়াতে আমার আস্তে আস্তে আমার তো খুঁড়া হয়ে গেল একদম পাওয়াটা বেঁকাই হয়ে গেল বাঁকা হয়ে গেল একদম বাঁকা হওয়ার পরে তারপরে কি করব এখন কি করব ডাক্তার মাক্টার এগুলো অনেক দেখাইছি কি বলেন ডক্টররা কি বলেন 20 25 বছর হয়েছে দেখাইছি ডাক্তার দেখানোর পরে তারপরে আমাকে এক স্যার বলল যে আপনি ঢাকা যান ঢাকা যায় শফিউল্লাহ স্যারকে একটু দেখান আচ্ছা উনি প্রথম আপনাকে সাজেস্ট করেন যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রথম ওনাকে দেখান বাত ব্যথা এটা যায় ওনাকে দেখান আচ্ছা তারপরে ওনার পরামর্শতে আমি এখানে আসছি আচ্ছা আমরা জানি যে আপনি যখন প্রথম এসেছিলেন আপনি লাঠিতে ভর করে আপনি হাঁটতে হতো হ্যাঁ জি আমি লাঠিতে ভর করে সুস্থ স্বাভাবিকভাবে সোজা হয়ে আমরা যেভাবে হাঁটি সেভাবে আমি হাঁটতে পারতাম না এবং পরিবারের সংসারের কোনো কাজও আপনি ঠিকমতো করতে পারতাম না কোনো কাজ করতে পারতাম না আমি এক গ্লাস পানি ভরে খাবো তাও পারতাম না এমন কি কখনো হয়তো যে প্রচন্ড ব্যথায় বিছানা থেকে উঠতে পারছেন না 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 আপনাকে ধরে বাথরুমে নিয়ে যেতে হতো আমাকে বাথরুমে নিয়ে হতো না আমাকে কোমর বাথরুম দেওয়া হয়েছিল খাটের সামনে মানে কিনা কোমরটা আমার ভাতের খাটের সামনে দেওয়া হয়েছিল আমি খাটের থেকে এরকম রামে আমি কোমরে এরকম বসতাম কেমন লাগতো এই সময়টা যে যেই সুস্থ মানুষ একটা সময় পুরো সংসার আপনি দেখে শুনে রাখতেন সংসার মেয়েরা ছিল মেয়েরাই ওইগুলা কোসা পায়খানা ওরাই পরে কতক্ষণ ভালো লাগে নিজের কাছে কতক্ষণ ভালো লাগতো তারপরে এই স্যারের কাছে এসে আমি এখন এই যে কত রাত গিয়েছে ব্যথায় হয়তো ওষুধ খেয়েছেন কিন্তু ব্যথা যাচ্ছে না ব্যথা বরঞ্চ বাড়ছে 20-25 বছর ব্যথা একটু দুই একটা দিন সংসারের হয়তো সবাই খুব আনন্দে আছে আনন্দে আছে কিন্তু স্বামীটা মরে গেল হ্যাঁ তাড়াতাড়ি স্বামীটাও মরে গেল কিছুদিন এলোমেলো হয়ে গেছিলাম জীবনটা আরো দুর্বিষহ হয়ে গেল এর ভিতরে আসি বাবা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মনে করেন 17 দিন আমার 21 দিনের কথা বলছে 17 দিন হয়েছে এখন আমি আসতে আল্লাহর রহমতে সুস্থ আলহামদুলিল্লাহ সেই ব্যথা আছে এখন এখন ব্যথা নাই আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন এখন সোজা হয়ে দাঁড়াতে পারেন লাঠি দরকার হয় আপনার লাঠি দরকার হয় না সিঁড়ি দিয়ে আমি আজকে সকালে সিঁড়ি দিয়ে পাঁচতলায় উঠানামা করছি কত বছর পরে মেলা বছর পরে 20 বছর বললাম না এই যে বিছানায় শুয়ে থাকা কারো সাহায্যের জন্য বসে থাকা সে না আসলে বাথরুম বন্ধ বন্ধ খাওয়া দাওয়া বন্ধ বন্ধ গোসল বন্ধ গোসল বন্ধ আমি একটা সিঁড়ির উপরে উঠতে পারতাম না আমার মেয়েরাই সব করছে আপনাকে কোলে করে নিয়ে বাথরুমে রাখতে আমার মেয়ে আমার মেয়েরা বললাম না খাটের উপর থেকে নামায়া এই কমটে বসাইছে কিনা কমট কিনে দিছে এই খাটের উপর থেকে বসায় আমার কমটে এই 20 বছর এই যে দুর্বিষহ কষ্ট এই কষ্ট আমি আজকে যখন নিজের পায়ে হাঁটছেন জি কেমন লাগছে আপনার কাছে কেমন লাগছে মানে আনন্দের মানে আনন্দে আত্মহারা কান্না আসছে এই আর কি আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ যে আছেন আপনার দিকে এই মুহূর্তে তাদের জন্য যদি কিছু বলেন এই আপনার 20 বছরের কষ্টের জন্য যদি কিছু বলেন আপনাদের কাছে বলবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এখানে এসে চিকিৎসা নেন আপনারা সুস্থ হয়ে যাবেন কোনো চিন্তার কোনো কারণ নাই আপনারা খুব সুস্থ থাকবেন টাকা পয়সা এদিক সেদিক না ফেলে এখানে এসে চিকিৎসা হন আলহামদুলিল্লাহ বিচারের ভার আপনাদের হাতে আপনারাই বলুন এই যে হাসি এই যে বলতে পারে আমি সুস্থ আছি ভালো আছি যে মানুষ 20 বছর থেকে বিছানা থেকে উঠতে পারতো না তাকে আরেকজনের সাহায্য নিয়ে টয়লেট করতে হতো খাবার খেতে হতো প্রয়োজনীয় সব কাজ করতে হতো সেই মানুষ পাঁচতলা থেকে নিচে নামছেন সিঁড়ি বেয়ে আবার উঠছেন নামাজ পড়ছেন দাঁড়িয়ে আর কি চাই আমরা
ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আপনাদের মূল্যবান মতামত, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, এরকম সবাই আসেন এখানে, ট্রিটমেন্ট নিয়ে যান, আল্লাহ দিলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।